যে দায়িত্ব আমাদের উপরে অর্পিত হয়েছে সে দায়িত্ব যাতে আমরা সঠিকভাবে পালন করতে পারি। আমার সদস্য সচিব উনি মুখ্যমন্ত্রী বলছিলেন, আমরা সকাল 11টায় যখন খবর পাই তারপরই কিন্তু আমি সাবেক সভাপতি সাংগঠনিক সম্পাদক ইসলাম মন্ত্রীকে ফোন দিয়েছি, ওনার নাম্বার বন্ধ ছিল। আমি সাধারণ সম্পাদক মনোজ্জামান মনীষাকে ফোন দিয়েছিলাম, উনি আমাকে বললেন যে তুমি কাজ করতে পারো। আমি আবার ফোন দিয়ে যখন পেলাম না ওনাকে জানালাম, এবং আমরা এই পার্টির বিষয়ে আসার আগে বৃষ্টির মধ্যে আমরা দুজনের বাড়িতে গিয়েছিলাম। মরিবাই আমাদেরকে বৃষ্টি খাইয়েছেন, তিনি বলছেন আমরা এতদিন দায়িত্ব পালন করছি, এখন থেকে তোমরা দায়িত্ব পালন করবে, তোমাদের কাজ তোমাদেরকে করতে হবে। এবং গতকালকে ওনার সাথে আমার খুলনা ক্লাবে দেখা হয়েছে, উনি একই কথা বলেছেন যে তোমাদের কাজ তোমরা চালিয়ে যাও। আমরা সভাপতি সাহেবকে বহু চেষ্টা করছি, উনি কন্ট্যাক্ট করতে পারিনি। আমি কথাগুলো এই জন্য বলছি, আমরা কিন্তু প্রত্যেকের বাড়িতে গিয়েছি, আমরা দৌড়পুরে মোশারফের বাড়িতে গিয়েছি, আমরা মীর কায়সারের বাড়িতে গিয়েছি, আমরা প্রত্যেকের সাথে কথা বলেছি, আমরা আহ্বান জানিয়ে বারের বাড়িতে গিয়েছি, হ্যাঁ এক নম্বরে প্রেসিডেন্ট সেক্রেটারির বাড়িতে গিয়েছি। আমরা যেটা করেছি সেটা হলো এই দায়িত্বটা আমাদেরকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান কানি প্রণব স্যার দিয়েছেন। আমরা আমাদের দায়িত্ব হলো একটু সুন্দর সম্মেলন করা, আমরা সেই সম্মেলনটা করতে চাই, এটা করার জন্য সকলের সহযোগিতা চাই। আমরা চাই না কাউকে বাদ দিয়ে দল করতে, বিএনপি করতে, আমরা কাউকে বাইরে রেখে আমরা বিএনপি করতে চাই না। আজকে যদি আমরা বলছিলাম এখানে সাংবাদিকদের সামনে যে আজকে যদি মন্ত্রী সাহেব আসে তিনি চিন্তা করেন যে সাংবাদিক সম্পাদক, কিন্তু তিনি আসেন না, আমি চেষ্টা করছিলাম। আমি কথাগুলো আপনাদেরকে এই জন্য বলছি, আপনাদের ভূমিকাতে কোন রকম আপনাদের ভিতরে কোনো ভুল বুঝাবুঝির অবকাশ না হয়, আপনারা যাতে বোঝেন যে একজন ব্যক্তিকে যদি দায়িত্ব অর্পণ করা হয় তার কাজটা হবে দায়িত্বটা পালন করা। একইভাবে আমাদেরকে দায়িত্ব দেওয়া হচ্ছে, আমাদেরকে নির্দেশনা দেওয়া হচ্ছে, আমরা সেই নির্দেশনা মোতাবেক কাজ করছি। গত কয়েকদিন আগে আমরা ঢাকায় আমাদেরকে দেখেছিলেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, তিনি আমাদের সাথে কথা বলেছেন দীর্ঘ সময় তিনি আমাদের তিনজনের সাথে কথা বলেছেন, জেলা নেতৃবৃন্দের সাথেও আলাদাভাবে তিনি কথা বলেছেন, তিনি কিন্তু নির্দেশনা দিয়েছেন, সেই নির্দেশনা আলোকেই আজকে সভাটি আমরা আহ্বান করেছি। এরপরে আমরা পর্যায়ক্রমে সকল ওয়ার্ডে এবং সব থেকে আমরা সভা করতে কর্মী সভা করতে আমি আপনাদেরকে এটুকু বলতে চাই, তারা দীর্ঘদিনে ত্যাগী চেষ্টা করবে, আমরা তাদেরকে নিয়েই দল করতে চাই। এখানে ব্যক্তিগতভাবে অমুক আমার ব্যক্তিগত কমিটির লোক অমুক আমার অপছন্দের লোক এর কোনো সুযোগ নাই, এটা যদি কেউ করেন তাহলে তিনি বাদ পড়ে যাবেন, আমি যদি করি আমি বাদ পড়ে যাবো। কারণ চেয়ারম্যান সাহেব নির্দেশনা দিয়েছেন যারা দলের ত্যাগী নেতা করবে তাদেরকে নিয়েই দল করতে হবে। আমরা আপনাদের সহযোগিতা চাই, আমরা প্রত্যাশা করি বিভিন্ন ওয়ার্ডের থেকে বিভিন্ন থানার থেকে মহকুমা সংগঠন যারা আসছেন সকল ভুল বোঝাবুঝির অবসান করে আসুন আমরা একসাথে এই বিএনপিকে সামনে এগিয়ে নিয়ে যাই। যারা এখানে আসেন বাইরে আছেন তাদেরকেও আমি আহ্বান জানাই, আসুন আমরা সবাই মিলে ঐক্যবদ্ধ বিএনপি করি, দেশের দিন এবং খালেদা জিয়াকে মুক্ত করি, তার সুচিকিৎসার ব্যবস্থা করি, তার কবলকে দেশে ফিরিয়ে আনি, এবং বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য আমরা লড়াই ঐক্যবদ্ধ হয়ে আগামীতে আমরা লড়াই সংগ্রামে অবতীর্ণ করি।